আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দেশ ও বিদেশের দূরের ও কাছের দর্শক শ্রোতা ভাই বোনদের স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের বিশেষ ইসলামী অনুষ্ঠানে। মানব জীবনে ইসলাম সুন্দর ও সত্য শীর্ষক এই অনুষ্ঠানে আলোচনার জন্য উপস্থিত রয়েছে আমরা তিনজন। আমি ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ, আর আমার ডানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুস সবুর খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা বন্ধুরা, আমাদের সাথে আরও রয়েছেন মোহাম্মদপুর কাদরিয়া তৈবিয়া কামেল মাদ্রাসার মুহাদ্দিস আল্লাহ হযরত মাওলানা নাসির উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ওমরা, বিধিবিধান ও ফজিলত সম্পর্কে। আলোচনার শুরুতে পবিত্র কোরআনুল করিমের সূরা বাকারার 196 নম্বর আয়াত আমরা তেলাওয়াত শুনব হাফেজ আব্দুল্লাহিল আজহারের কণ্ঠে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَأَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِ فَإِنْ أُحْصِرْتُمْ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْيِ وَلَا تَحْلِقُوا رُءُوسَكُمْ حَتَّى يَبْلُغَ الْهَدْيُ مَحِلَّهُ فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ بِهِ أَذًى مِنْ رَأْسِهِ فَفِدْيَةٌ مِنْ صِيَامٍ أَوْ صَدَقَةٍ أَوْ نُسُكٍ فإذا أمنتم فمن تمتع بالعمرة إلى الحج فما استيسر من الهدي فمن لم يجد فصيام 3 أيام في الحج و7 إذا رجعتم تلك عشرة كاملة ذلك لمن لم يكن أهله حاضر المسجد الحرام واتقوا الله واعلموا أن الله شديد العقاب আলহামদুলিল্লাহ। আমরা পবিত্র কোরআনুল করিমের সূরা বাকারার 196 নম্বর আয়াতের তেলাওয়াত আমরা শুনেছি। মহান আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে বলেছেন, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা আল্লাহর সন্তুষ্টির জন্যই সম্পাদন করবে। এবং এ সংক্রান্ত কিছু বিধিবিধান আয়াতে বর্ণিত হয়েছে। হজ এবং উমরা, এটি মুসলিম জীবনের, মুমিন জীবনের পরম আরাধ্য একটি ইবাদত। ইসলামের 5টি স্তম্ভ ঈমান, নামাজ, রোজা, যাকাত এবং হজ। হজ জীবনে একবার ফরজ। উমরা সুন্নত, বান্দা সুযোগ সুবিধা পেলে যে কোনো সময় উমরা পালন করতে পারবেন। আজকে আমরা আলোচনা করব তাই উমরা পালনের বিধিবিধান কী এবং এর ফজিলত কী এ সম্পর্কে। প্রথমেই মাওলানা নাসির, আপনার কাছ থেকে আমরা জানতে চাইব যে উমরা শব্দের অর্থ কি এবং উমরার ফজিলত কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে ইরশাদ করেন, তোমরা হজ আদায় করো, তোমরা উমরা পালন করো আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে। এই উমরা, এটা আরবি শব্দ। উমরা শব্দের অর্থ হলো জিয়ারত করা, উমরা শব্দের অর্থ ভ্রমণ করা। জিলহজ মাসের 8, 9, 10, 11, 12 5 দিন। এই 5 দিন ব্যতীত বছরের যে কোনো সময়ে নির্দিষ্ট নিয়মে আল্লাহর ঘর খানায় কাবা তওয়াফ করা এবং সাফা মারওয়া সাই করার নামে হচ্ছে উমরা। উমরা এটা হলো সুন্নত। ইমাম বুখারি বাব মেনেছেন বাবু উজুবিল উমরা ওয়া ফাদলিহা। ইমাম বুখারির মতে সেই উমরা পালন করা ওয়াজিব বলেছেন। কিন্তু আমাদের আহনাফের মতে, ইমাম মালিক, ইমাম শাফির মতেও, আব্দুল ইবনে মাসউদ জুলুল কদর সাহাবি, ওনার মতে উমরা পালন করা
যা সুন্নত। আল্লাহ তাআলা কোরআনে যেভাবে হজ্জের কথা বলেছেন, উমরার কথাও আদায় করার জন্য বলেছেন, যেভাবে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফমান হজ্জাল বাইতা বি ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াত্তাওয়াফা বিহিমা। সুতরাং এখানে উমরার কথাও আল্লাহ হজের পাশাপাশি উমরার কথাও বলেছেন, উমরার কথাও বলেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে চারবার উমরা করেছেন। বারা ইবনে আদব থেকে হাদিস রয়েছে, আয়াতুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবাল আন ইয়াহুজ্জা উমরাতাইন, দুটি উমরা করেছেন। এভাবে বিভিন্ন মতামত রয়েছে, তবে এটি প্রমাণিত যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক উমরা করেছেন। আমাদের এই উমরার বিধিবিধানতে জানা দরকার খুবই। অনেক লোক তারা যান উমরা করাবার জন্য সেখানে, এই প্রথমে উমরা তারপরে গিয়ে আমরা হজের নিয়ত করেন, যেটাকে আমরা হজে তামাত্তু বলি থাকি, এবং আমাদের জন্য সে হজে তামাত্তুই উত্তম, ওলামা ইকরাম আরামদায়ক এবং উত্তম বলে ওলামা ইকরাম মত দিয়েছেন। তো সেজন্য এই উমরা পালন করার দ্বারা তিনি কি সওয়াব পাবেন বা এর ফজিলত সম্পর্কে কি এসেছে বলুন। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফানুল ফাকরা ওয়াল যুনুবা কামা ইয়ানফিল কীরু খাওয়াতাল হাদীদ ওয়াল যাহাব ওয়াল ফিদদা ওয়া লাইসা লিল হজ্জাতিল মাবরুরা সওয়াবুন ইল্লাল জান্নাহ। হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা হজ করো, তোমরা উমরা করো, কারণ হজ এবং উমরা তোমাদের জীবন থেকে দুটি বস্তু চিরতরে ডিলিট করে দিবে। এক নম্বর হলো পাপ, কোনো পাপ থাকবে না হজ করলে এবং উমরা করলে। দ্বিতীয় নম্বর হলো দারিদ্রতা, হজ করলে উমরা করলে জীবনে কখনো দারিদ্রতা স্পর্শ করতে পারে না। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, মান আহাল্লা বিহজ্জাতিন ওয়া উমরাতিন মিন মসজিদুল আকসা ইলাল মসজিদুল হারাম। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন যে মসজিদ আকসা থেকে, অর্থাৎ পৃথিবীর দূর প্রান্ত থেকে যারা উমরা হজ্জের জন্য বা উমরার জন্য এহরাম বাঁধলো, তারা এসে হজ পালন করলো, উমরা করলো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা, তার অতীতের গুনাহ এবং সামনের গুনাহ আল্লাহ সব মাফ করে দিবেন। আও ওয়াজাবাত লাহুল জান্নাহ, এটা শক্কের রাবি রাবি নবী যে এভাবেও বলেছেন যে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। আলহামদুলিল্লাহ, তো আপনাকে ধন্যবাদ, আমরা আবার ইনশাআল্লাহ আপনার কাছে আসবো। প্রফেসর আব্দুস সবুর খান, উমরার কথা শুনলাম আমরা, উমরার ফজিলত সম্পর্কে শুনলাম, উমরা কি সেটাও শুনলাম। তা আমরা তো অনেকে উমরা করি এবং আমাদের দেশবাসী সহ অনেক মুমিন মুসলমান আমাদের দেশ থেকে উমরা করতে যান, হজের জন্য তো জানি, হজ ছাড়াও স্বতন্ত্রভাবে উমরা করতে যান, তো উমরার বিধান সম্পর্কে, এর নীতি নিয়ম সম্পর্কে যদি একটু আপনি বলেন। জানি যে কোরআন শরীফে বহু জায়গায় হজের কথা, হজের বিধিবিধানের কথা, হজের ফজিলতের কথা উল্লেখ আছে। সূরা বাকারাতে 158, 189, 196 থেকে 203, সূরা আলে ইমরানের 95, 96, সূরা মাইদার 1, 2 এবং 96, 97, সূরা হাজ একটি সূরাই আছে যেখানে আপনার 26 থেকে 37 পর্যন্ত এবং সূরা তাওবার 3 আয়াতে এই হজ সম্পর্কে, হজের বিধিবিধান সম্পর্কে, হজের ফজিলত সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এখানে দুই জায়গায় হজের সাথে উমরার কথা আল্লাহ উল্লেখ করেছেন। যেই দুইটি আয়াত আমরা, একটি আয়াত শুরুতে তেলাওয়াত শুনলাম, আর একটি আয়াত আমার সহ আলোচক যে আলোচনা করলেন, সেখানে আমরা দেখি যে হজের বিধিবিধান আর উমরার বিধিবিধানের মধ্যে কিছু কমন বিধান আছে। যেমন হজে 3 ফরজ আছে, উমরাতে তার 2 কমন আছে, একটি হলো এহরাম বাঁধা আর একটি হলো তাওয়াফ করা। হজে আরাফার ময়দানে অবস্থান করা ফরজ, উমরা সেটি করতে হয় না। আর হজে 7 ওয়াজিব আছে, সেখানে উমরাতে 3 ওয়াজিব আছে। স্পষ্ট পেলাম যে উমরার ফরজ দুটি, একটি হচ্ছে ইহরাম বাঁধা আর কাবাগারে তাওয়াফ করা, আর ওয়াজিব হচ্ছে 3, একটি হচ্ছে যে জিয়ারতের সালাত, তাওয়াফের সালাত যেটি, আর একটি হলো সাফা মারওয়া সাই করা, আর একটা হলো হলক বা চুল কেটে ফেলা, মুন্ডন করা অথবা কেটে ফেলা। তাহলে দুটি ফরজ তিনি ইহরাম বাঁধবেন, ইহরাম বাঁধবেন, মিকাত থেকে ইহরাম বেঁধে সীমানায় প্রবেশ করবেন, এই যে এই মিকাত গিয়ে এবং গিয়ে সেখানে কাবাগর সাতবার তিনি তাওয়াফ করবেন, এই দুটো ফরজ আদায় হয়ে গেল, আদায় হয়ে গেল। পাশাপাশি তাওয়াফের পরে ওয়াজিবুত তাওয়াফ দুরাকাত নামাজ পড়বেন, তারপরে জমজমের পানি খাবেন, পানি খেয়ে তিনি সাফা মারওয়ায় সাই করতে যাবেন, এটি ওয়াজিব, এটি ওয়াজিব। এবং তারপরে তারপরে তিনি চুল কেটে, যাকে বলে হলক হওয়া বা এহরাম থেকে মুক্ত, উমরা হয়ে গেল, উমরা হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এখন আমরা যারা বাংলাদেশি, সাধারণত যারা বিমানের যাত্রী, তাদের আমার মনে হয় যে এখান থেকে এহরাম বেঁধে যাওয়া উত্তম। যদিও প্লেনে ঘোষণা করা হয় এহরাম বাঁধতে, তখন অনেকে ঘুমিয়ে থাকেন অথবা প্লেনে অতটা জায়গাও নাই
পোশাক পরিবর্তনের এবং এহরাম বাঁধাটাও দৃষ্টিকটু, সে কারণে সবচেয়ে ভালো হয় এখান থেকে এহরাম বেঁধে যাওয়া। কারণ যেটি হজের এবং উমরার বিধান সেটি হচ্ছে মিকাতের থেকেই আপনাকে এহরাম করে ঢুকতে হবে, অতিক্রম করবার আগেই এহরাম বাঁধতে হবে। আমাদের পাঁচটা মিকাত আছে, একটি হলো জুল হুলাইফা, মদিনার দিক থেকে যারা আসবেন তাদের জন্য, আমাদের এলাকা থেকে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে যারা যাবেন তাদের হচ্ছে ইয়ালামলাম। সহজভাবে যদি একটু বুঝিয়ে দর্শকদের জন্য বলি, যেমন কাবাঘর মাঝখানে, এখানে কাবাঘর পর্যন্ত পৌঁছার জন্য পাঁচ সীমানায় পাঁচটি জায়গা নির্ধারণ করা আছে। যেমন আমরা তিনজন বসেছি, আরও যদি দুটো চেয়ারের ভাবে থাকতো, তো এরকম পাঁচটি সীমানার যে জায়গাটা আপনি নামগুলো বললেন, এহরাম না বেঁধে ওই জায়গাটা অতিক্রম করতে পারবে না। এহরাম বলতে নিয়ত করে দুখানা সেলাইবিহীন কাপড় পরবেন, পুরুষ নারীরা তাদের যে কোনো পোশাক পরতে পারেন পর্দা সহকারে। তারপরে তিনি ওমরা অথবা হজের নিয়ত করে প্রবেশ করবেন, প্রবেশ করে সে গিয়ে কাবাঘর সাতবার তওয়াফ করবেন, সাই করবেন, তার ওমরা হয়ে যাবে। আর হজ করলে হজের জন্য নির্দিষ্ট জায়গায় যাইতে হবে। এবং এই যে এহরামও আমরা অনেকেই ঠিক মতো বাঁধতে পারি না বা অনেকেই জানি না, খুব সহজ, দুটি কাপড় নেবে, সাদা কাপড়, একটি পরার জন্য আর একটি আপনার গায়ে জড়াবার জন্য। এবং গায়ে জড়ানোরটা যখন আপনি তাওয়াফ করবেন তখন আপনাকে ইজতেবা করতে হবে। ইজতেবা হচ্ছে যে গায়ে জড়ানো। আমরা আলোচনার পরে আসি, একটু বিরতিতে যাই। জি দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা আলোচনা করছিলাম ওমরা বিধিবিধান ও ফজিলত সম্পর্কে। অনুষ্ঠানের পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতিতে যাব, আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত। দর্শক শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে অনুষ্ঠানে আবার স্বাগত জানাচ্ছি। আমরা বিরতিতে ছিলাম, ফিরে আসলাম আলোচনায়। আমরা আলোচনা করছিলাম ওমরা বিধিবিধান ও ফজিলত সম্পর্কে। ডক্টর নাসিরউদ্দিন, আমরা ওমরার বিধিবিধান সম্পর্কে কিছুটা শুনেছি প্রফেসর আব্দুল সবুর খানের কাছে। আপনি যদি বলুন যে ওমরার জন্য কীভাবে তাওয়াফ করবেন, কীভাবে সাই করবেন, কাজগুলো এহরামের পর কীভাবে করবেন, একটু ধারাবাহিকভাবে সংক্ষেপে যদি বলেন। দুটি কাপড়, সাদা কাপড় পরিধানের নাম এহরাম নয়। দুটি কাপড় পরিধান করে দুই রেখা নামাজ পড়তে হবে। নামাজ পড়ার পরে নিয়তটা করতে হবে, আল্লাহ এটাই হচ্ছে ইন্নি উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। ফুরুষ হলে জুড়ে জুড়ে তিনবার তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শরীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শরীকা লাক, এই তিনবার পড়বেন। বাস এরপরে উনি মুহরম হয়ে গেলেন। এখন আর এখানে উল্লেখ্য যে মহিলাদের জন্য নির্ধারিত কোনো এহরামের কাপড় নেই, ওনারা সিলাই যুক্ত যে কোনো কাপড় ওনাদের মতো করে ওনারা পরতে পারবেন। এরপরে খানায় কাবা গেলেন, তো সর্বপ্রথম তিনি খানায় কাবা দেখার সাথে সাথে তিনি একটা দোয়া করবেন মনের সবচেয়ে বড়। অনেকে কিন্তু প্রশ্ন করেন যে এহরাম তো বাঁধলাম, দুরাকাত নামাজ পড়ে, সেলাইবিহীন কাপড় পরে, এখন বাথরুমে যাব, নানা রকম পাকনা পাক প্লেনে যাব, কোনো সমস্যা নেই, তিনি স্বাভাবিক জীবনযাপন করবেন, তবে কিছু জিনিস তখন করতে পারবেন না, যেমন কোনো শিকার বা কোনো পশু পাখি পোকামাকড় কিছু মারতে পারবেন না। জি, দাড়ি চুলকে ফেলতে পারবেন না, শরীরের কোনো অংশই তিনি ই করতে পারবেন না, কাটতে পারবেন বা ছুলে ফেলতে পারবেন না, মাথা ঢাকবেন না, এবং পাও স্যান্ডেল পরবেন, উপরিভাগ যেন ঢেকে না যায় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আর মহিলা হলেও কিন্তু চেহারা খোলা রাখতে হবে, খোলা রাখতে হবে। যদি উনি একান্তই যদি পর্দা করতে চায় তাহলে এমন ভাবে একটা ক্যাপ পরতে হবে যে যেন চেহারার সাথে কাপড়টা লেগে না থাকে, এটা খোলা রাখতে হবে। তো শুরু করতে হবে বাইতুল্লাহ তওয়াফটা হাজার আসওয়াদ থেকে, বিসমিল্লাহ আল্লাহ আকবর ওলিল্লাহিল হামদ বলে। যদি সম্ভব হয় তাহলে হাজুর আসুমা দিবে, যদি সম্ভব না হয় তিনি এভাবে হাত ইস্তিলাম করে চুমু দিবেন, একে সব পাবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, নজরুল হাজরুল আসওয়াদু মিনাল জান্নাহ ওয়া কানা আশাদ্দু বায়াদ মিনাল লাবানে ওয়া ফাসাওয়াদাত খাতায়া বনি আদম। এই হাজুর আসওয়াদ কালো পাথর ছিল না, এটা দুধের সাথে সাদা ছিল, বনি আদমের পাপ চুষতে চুষতে সেটা কালো পাত্রে পরিণত হয়েছে। সেখান থেকে তিনি শুরু করবেন, শুরু করতে করতে যখন তিনি রুকুনি আমিনতে আসবেন, এটাও বেহেশতি পাথর, যদি সম্ভব হয় ডান হাতে স্পর্শ করে সেটা চুমু দিবেন।
তা না হলে তিনি ঘুরে আসবেন। এই রুকুনিয়ামনি এবং হাজার আসলের মাঝখানে তিনি আল্লাহর কাছে একটা দোয়া করবেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, এই দোয়াটি পড়বেন প্রত্যেক তওয়াফের মধ্যে। এক দোয়া পড়া তার জন্য ওয়াজিব নয়, তবে মাসনুন আরো দোয়া রয়েছে, সেগুলো জানলে আলহামদুলিল্লাহ, না জানলে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান। একটা জিনিস বলে দেওয়া, সেটা হচ্ছে কাবা ঘর বামে রেখে হযরত আসওয়াদ থেকে যে ঘূর্ণন শুরু করবেন, কাবা ঘর বামে রেখে তিনি ঘুরবেন, আবার যখন ঘুরে হযরত আসওয়াদ পর্যন্ত আসলেন একবার হলো, এভাবে সাতবার যখন হয়ে যাবে এক তাওয়াফ হলো, এক তাওয়াফ হলো। এই সাতবার তাওয়াফ করার পর তিনি কোথায় যাবেন? তিনি আল্লাহ পাক ওয়াত্তাখিদু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, এই মাকাম ইব্রাহিম যেটি রয়েছে সেইটা সামনে রেখে দুই রাকাত ওয়াজিব তাওয়াফ নামাজ আদায় করতে হবে। তবে এটাও বলে দেয়া দরকার যে ভিড়ের কারণে এই পাশের মসজিদে হরমের যে কোনো জায়গায় দুই রাকাত নামাজ হয়ে যাবে। তারপরে সুন্নাত হলো জমজমের পানি পান করা, দাঁড়িয়ে 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 পান করে তারপরে তিনি চলে যাবেন, চলে যাবেন সাফা মারওয়া সাই করবেন, সাতবার শুরু করবে সাফা থেকে শেষ হবে মারওয়ায়, আবার মারওয়া থেকে শুরু করবে সাফায় হয়ে যাবে, শুরুটা হবে সাফা থেকে শেষ হবে মারওয়াতে, তারপরে কাবাগরের দিকে তাকিয়ে দোয়া করবে, দোয়া করবে, দোয়া করে এবার তিনি গিয়ে চুল মুন্ডন করে ফেলবেন অথবা কেটে ফেলবেন, তবে কিন্তু মুন্ডন করা এটা উত্তম উত্তম। এই তার উমরা হয়ে গেল, উমরা হয়ে গেল আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে হজ এবং উমরার তৌফিক করুক, আল্লাহ পাক আমাদের সকলকে এবং প্রত্যেক মুসলমান ভাই বোনকে যেন আল্লাহ এই সৌভাগ্য দান করেন। আমরা প্রফেসর আব্দুল সাবর আপনার কাছে এই যে উমরা পালন, হজ পালন, ব্যক্তি সামাজিক তার পারিবারিক যে উপকার সাধিত হয়, তার ভিতরে যে পরিশুদ্ধতা আসে, এ বিষয়ে মানে তাৎপর্য সম্পর্কে উমরার যদি একটু বলেন। হজ তো প্রথম আপনি বলেই দিলেন যে ইসলামের যে পাঁচটি স্তম্ভ তার অন্যতম স্তম্ভ, আর উমরা হচ্ছে সুন্নত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখি, যদিও বিদায় হজ বলি ফরজ হজ ওনার জীবনে একবারই করার সুযোগ হয়েছে, আর উমরা তিনি দুইবার করেছেন, আরেক মতান্তরে চারবার করেছেন, এবং এটি সুন্নত। সুতরাং যার হজ ফরজ হয়েছে তার জীবনে একবার হজ করলেই ফরজ হজ আদায় হয়ে গেল, হয়ে গেল। কিন্তু উমরা তিনি যতবার খুশি করতে পারেন, যতবার খুশি করতে পারেন, তত সওয়াব হবে, তত ইয়া হবে। এটি দেখলো সওয়াবের বিষয়। আমার হাদিসেও পেয়েছি যে আমি ঘরে নামাজ পড়লে যে সওয়াব হবে, মসজিদে গিয়ে জামাতে পড়লে তার দশ গুণ হবে, মসজিদে 27 গুণ, বিভিন্ন রাওয়ায়েত রয়েছে, মসজিদে আকসায় পড়লে 25 গুণ, মসজিদে নববীতে পড়লে 50 গুণ, এবং কাবা শরীফে পড়লে 1 লক্ষ গুণ। সুতরাং উমরার সুবাদে তার যে নামাজ পড়া হচ্ছে, হজের সুবাদে যে নামাজ পড়া হচ্ছে, এবং যদি নামাজের এরকম লক্ষ গুণ সওয়াব হয়, অন্য ইবাদতেরও নিশ্চয়ই এরকম সওয়াব হবে। তো সওয়াবের দিক থেকে তো আমরা লাভবান হচ্ছি, লক্ষ গুণ। আরেকটি হলো যে বিশ্ব মুসলিম ঐতিহ্যের যে নিদর্শন এবং সাম্যের যে নিদর্শন, ইসলামকে যে আমরা বলি সাম্যের ধর্ম, তার একেবারে প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এই কাবা শরীফ এর আশপাশ এবং হজের মৌসুমের বিষয়টায়, যে আমরা দেখি যে সবাই একই ধরনের পোশাক পরছে, সাদা পোশাক, অর্থাৎ কাফনে আমাদের যে পোশাক হবে, আমির যাক ফকির যাক, যেই ধনাঢ্য যাক আর কম ধনাঢ্য যাক, একই পোশাক পরছে, একেবারেই সিম্পল পোশাক। আবার সেখানে একজন গোলাম যদি আগে গিয়ে বসে নামাজে, অথবা একদম গোলাম যদি তার আগে আগে তোয়াফে হাঁটে, তাকে নিষেধ করার কোনো ইয়া নাই, সাম্য এখানে রক্ষা হচ্ছে। আবার একই দিনে আমরা যখন সবাই সমান আরাফার ময়দানে অবস্থান করছি, মুজদালিফায় অবস্থান করছি, শয়তানকে কনকার করছি, এই যে একটা ঐক্য, এটি একটি চমৎকার নিদর্শন। সবচাইতে বড় যে বিষয়, যে বান্দার তার প্রেমাস্পদ, প্রকৃত প্রেমাস্পদ তার রব যে আল্লাহ, তার কাছে যদি নিজেকে সমর্পণ করা, পৃথিবীতে আর কোনো জায়গায় এইভাবে বান্দার ভিতরে মানসিকতা সৃষ্টি হয় কিনা আমার মনে হয় না। সুতরাং যতবার ওখানে যাবেন, ওখানে যাবার আকর্ষণ আমার মনে হয় তত বাড়বে, তত বাড়বে। সেটি ওই যে প্রেমাস্পদ আর প্রেমিকের যেই দিদার, এলকা বা লেখা, যে যতবার দেখবেন ততবারই তাকে দেখার আগ্রহ আরও বাড়বে, ততবারই সম্পর্ক আরও সুদৃঢ় হবে, আরও গভীরতর হবে, আরও আপনার কি বলে নিজে পরিশুদ্ধতাপূর্ণ হবে, নিজে পরিশুদ্ধ হব। আল্লাহর যে সিফাতগুলো ওখানে গিয়ে আমি যে অনুভব করব, সেই সিফাতগুলো আমার প্রাত্যহিক জীবনে যখন উমরা থেকে বা হজ থেকে ফিরে এসে আমি দৈনন্দিন জীবন যাপন করব, সেখানে অনুশীলন করার স্পৃহা বাড়বে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলত। আপনাকে অসংখ্য ধন্যবাদ, কষ্ট করে এসেছেন, আপনাকেও ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে, ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দিলে আবার এক কোনো অনুষ্ঠানে আমরা আলোচনা করব। আমরা আলোচনা করেছি উমরা বিধিবিধান ও ফজিলত সম্পর্কে। কালো গ্লাফে ঢাকা একটি ঘর,
কিন্তু মুমিন বান্দার অন্তরগুলো যেন তার সাথে বাধা। এবং সেই উমরা করবার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রজব মোবারকে গিয়ে হাজির হয়ে তার জিয়ারত, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মুয়াজাদা সাআতাহু ওয়া লাম ইয়াফতি ইলাইয়া ফাকাদ জাফানি, যে সুযোগ পেল আমার কাছে আসবার কিন্তু আসলো না, সে আমাকে কষ্ট দিল। নিশ্চয়ই আমরা যখনই সুযোগ পাবো এরভাবে উমরা করতে যাওয়ার জন্য মদিনাতে যাব, নবীজির রওজা মোবারকও জিয়ারত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই সুযোগ এবং এই সৌভাগ্য দ্বারা তিনি ধন্য করেন, আমিন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মঙ্গলজনক নিরাপদ হোক প্রতিটি মুহূর্ত আল্লাহর কাছে দোয়া করি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনাদেরকে আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত, আপনাদের পরামর্শ আমাদের কাছে পাঠাবেন সুন্দর সত্য @bangladesh.tv এই ঠিকানায়। আমাদের অনুষ্ঠান ইউটিউবেও দেখতে পারেন, youtube.com/bangladesh.program, এখানে সার্চ করে। আজ এ পর্যন্ত, আগামী অনুষ্ঠানে দেখা হবে, সে প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।